একটু আগেই বাড়িতে আবার একটা পার্সেল এলো। অ্যাকচুয়ালি পার্সেলে কি এসেছে সেটা আমার আগে থেকেই জানা ছিল যে আজকে ডেলিভারি দেবে। একটা ম্যাট্রেস এলো, স্লিপ ওয়েলের ম্যাট্রেস, তো সেটা তোমরা দেখে নাও চলো। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল টিয়া স্ট্রিট থ্রি। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। কিন্তু আজকে জানো তো আমার শরীরটা খুব একটা ভালো নেই, কারণ কাল রাত থেকে খুব মাথাটা ঘুরছে। রাতে ঘুমোচ্ছিলাম, মাঝে মাঝে উঠতে হয় ওই বাবাইকে খাওয়ানোর জন্য, তো মা ডেকে দিয়েছে। উঠতে গিয়ে হঠাৎ মাথাটা খুব ঘুরে উঠেছে, এবং তারপর বারবার যতবার উঠেছি ততবারই মাথা ঘুরছে। সেই কারণে আজকে আমার ঘুম থেকে উঠতেও একটু লেট হয়েছে। মানে একবার 5:30 সময় উঠলাম, তার আগে উঠেছি 4:30-3:30 ওঠার পর। তারপর যে খাওয়ানোর পর ওকে ঘুমিয়ে পড়েছি, আর এই 8টার সময় মা ডাকলো, খাওয়ার টাইম হয়ে আসছে বলে 8টার সময় উঠলাম। উঠে ব্রাশ করে চা টা খেলাম, খেয়ে দিয়ে একটু ওই বাবাইয়ের সাথে সময় কাটাচ্ছিলাম। তো আজকে পড়ানো ছিল না, মানে পড়ানোর ডেট আছে কিন্তু ওরা আজকে আসবে না বললো পড়তে, তো সেই কারণে পড়ানো ছিল না। তাই একটু ফ্রি ছিলাম, শরীরটাও ভালো ছিল না, হয়তো পড়াতে এমনিতেও পারতাম না। আজকে কেন হচ্ছে বুঝতে পারছি না, মনে হয়তো প্রেশার লো হয়ে গেছে, কারণ আমার মাঝে মাঝে ব্লাড প্রেশার লো হয়ে যায়, তো হয়তো সেই কারণেই মাথা ঘুরছে। তাছাড়া তো মাথা ঘোরার আর অন্য কোনো কারণ মনে হচ্ছে নেই। যাই হোক, মা এখন খেতে দিচ্ছে, খাবো। কি কি খাচ্ছি না খাচ্ছি সেটা তোমাদের সাথে শেয়ার করছি, চলো দেখে নাও। দেখো আজকে টিফিনে মানে আমি ভাতই খাচ্ছি, কারণ আজকে মাথাটা ঘুরছে বলে মা বললো ভাতই খা। তো আজকে ভাতের সাথে আছে মুসুরির ডাল, পেঁয়াজ ফোড়নি মুসুরির ডাল, আর ডালের বড়া। এটা হচ্ছে ডালের বড়া, আর এটা হচ্ছে মাছের ডিমের বড়া, আর একটা ডিম সেদ্ধ। এই দিয়েই আমি আজ সকালে ভাত খাচ্ছি। হ্যালো ফ্রেন্ডস, এখন বিকেল হয়ে গেছে। অ্যাকচুয়ালি খেয়ে দিয়ে উঠে দুপুরে ঘুমিয়ে পড়েছিলাম, তো বুঝতে পারিনি যে কখন বিকেল হয়ে গেছে। হঠাৎ করে ঘুম ভেঙে গেল, দেখি যে 5টা বাজে। তো তারপরই উঠে একটু ফ্রেশ হয়ে নিয়ে, একটু আগেই বাড়িতে আবার একটা পার্সেল এলো। অ্যাকচুয়ালি পার্সেলে কি এসেছে সেটা আমার আগে থেকেই জানা ছিল যে আজকে ডেলিভারি দেবে। একটা ম্যাট্রেস এলো, স্লিপ ওয়েলের ম্যাট্রেস, তো সেটা তোমরা দেখে নাও চলো। এই দেখো ফ্রেন্ডস, তোমাদের পুরো ম্যাট্রেসটা দেখিয়ে দিচ্ছি, মানে প্যাকটা খোলার পর এই হচ্ছে ম্যাট্রেসটা। আমি একবার এতে বসেও ছিলাম, মানে এত ভালো কোয়ালিটিটা মানে বলার অপেক্ষা রাখে না। তোমরা চাইলে এই স্লিপ ওয়েলের ম্যাট্রেসটা কিনে দেখতে পারো, খুব ভালো। বন্ধুরা, আজ রাতের ডিনারে হচ্ছে আমাদের লুচি আর ঘুগনি। মা ঘুগনি করছে, কিভাবে করছে ঘুগনিটা সেটা তোমরা দেখে নাও চটপট।
হচ্ছে দেখো দিদি ময়দা মাখছে, ময়দা মাখছে কারণ আজকে হবে হচ্ছে বাড়িতে লুচি। ঘুগনি তো হয়েছে দেখতেই পেয়েছো, দিদি দেখিয়ে দিয়েছে। আর ঘুগনি হলেই আমাদের বাড়িতে লুচি হবে, মাস্ট। ঘুগনি ছাড়া লুচি খাওয়া ইনকমপ্লিট আমাদের বাড়িতে, একদম হয় না। তাই জন্য দিদি ময়দা মাখছে গরম গরম লুচির সাথে ঘুগনি। আজকে রাত্রির ডিনারটা একদম জমে ঘি, তার সাথে আবার বৃষ্টি, একদম পুরো ভালো একটা ব্যাপার। তো চলো দিদি ময়দাটা মেখে নিক, তোমাদের সাথে আবার পরে কথা হবে। আমিও ততক্ষণ আমার প্রজেক্টের কাজগুলো করি গিয়ে, আমি এতক্ষণ ওটাই করছিলাম, তো আবার করি যাই। তো তো পরে তোমাদের সাথে আবার কথা হবে। তো দেখো ফাইনালি ফুলকো ফুলকো লুচি আর ঘুগনি চলে এসেছে, আমরা এবার ডিনার করব। তো চলো আমরা খেয়ে নিই। আর আজকে ব্লগটা এখানেই শেষ করলাম। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট। আর অবশ্যই লাইক সাবস্ক্রাইব কমেন্ট শেয়ার করো।